الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا সূরা নিসা 3 নম্বর আয়াত 103 নম্বর আয়াত আল্লাহ বলছেন নিশ্চয় মুমিনদের উপরে সালাত ফরজ করা হয়েছে নির্দিষ্ট ওয়াক্তে, আপনি যখন ইচ্ছা তখন সালাত পড়বেন এটা চলবে না, নির্দিষ্ট ওয়াক্তে আপনাকে সালাত আদায় করতে হবে। 426 নম্বর হাদিস আবু দাউদে এসেছে, উম্মে ফারুয়া থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহর নবীকে একদিন প্রশ্ন করা হলো আইয়ুল আমাল আফজল, যত আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ আমল কোনটা? বুঝতে পারলেন না কথা? যত আমল আছে, সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, জাকাত আছে, সাদাকা আছে, এত বড় বড় আমলের মধ্যে উত্তম আমল কোনটা? আল্লাহ রাসূল উত্তর দিলেন আস-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা হলো সর্বশ্রেষ্ঠ আমল, সবচেয়ে দামি আমল হলো আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। আপনারা তো আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা অভ্যস্ত না, আপনি স্বাদও পান না, ইমানের স্বাদ পান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 430 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন কাল আল্লাহু তাআলা ইন্নি ফরাসতু আলা উম্মতি খামসা সালাত, ও মোহাম্মদ শুনে রাখো, মোহাম্মদ শুনে রাখো, আমি তোমার উম্মতের উপরে পাঁচ ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত সালাতকে আল্লাহ ফরজ করেছেন। তাই বলছেন হাদিসে কুদসি ইন্নি ফরাসতু আলা উম্মতি খামসা সালাওয়াত, ও মোহাম্মদ শুনো, আমি তোমার উম্মতের উপরে পাঁচ ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদান, আর আমি একটা অঙ্গীকার সংরক্ষণ করেছি, আমি আমার কাছে একটা অঙ্গীকার সংরক্ষণ করেছি, আমি ওয়াদা করে রেখেছি, আমি একটা ওয়াদা করে রেখেছি আন্নাহু মান জা ইউহাফিজ আলাইহিন্না বিওয়াক্তিহিন্না, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আদায় করে আমার কাছে আসবে, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আদায় করে আমার কাছে আসবে, শুনে রাখো আমি ওয়াদা করেছি আদখলতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে প্রবেশ করাই দেব। তাহলে আচ্ছা, এখনো কথা বলছে, আপনাদের কি লজ্জা শরম নয় নাকি? কারা তারা কথা বলছে? যারা কর্তৃপক্ষ তারা জালসা করতে জানেন না, বুঝেন না, জালসা করা লাগছেন কেন আপনারা? যারা প্রোগ্রাম করতে জানে না তাদের প্রোগ্রাম করা উচিত না, আমরা এই সমস্ত জায়গাতে প্রোগ্রাম করতে আসি না, আমাদের পছন্দ না এগুলো, মাঝখানে কয়েকবার বললাম, এই কয়েকটা লোককে আপনারা থামাতে পারছেন না, এখানে বসে আছেন বহু লোক, কেউ কথা বলেছে? কেউ কথা বলেনি, আর দুই চারটা লোক ডিস্টার্ব করছে, এদেরকে থামানো যাচ্ছে না। এই হাদিস দ্বারা প্রমাণিত হলো আল্লাহ রাব্বুল আলামিন যে অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন, আল্লাহ রব্বুল আলমিনের ওয়াদা কোনোদিন ভঙ্গ করবেন না, আল্লাহর ওয়াদা। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আদায় করে আমার কাছে আসবে, আমি তাকে জান্নাত দিব, এটা আমি ওয়াদা করেছি। সুবহানাল্লাহ। ওমান জা লাম ইউহাফিজ আলাইহিন্না ফালা আহাদ লাহু ইনদি, আর যে ব্যক্তি আমার কাছে আসবে আর ওয়াক্ত মোতাবেক পড়ে আসবে না, তার জন্য আমার কাছে কোনো ওয়াদা নাই, কোনো অঙ্গীকার নেই, কোনো ওয়াদা নেই, কোনো অঙ্গীকার নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হঠাৎ বলছেন, সাহাবীরা শোনো, ইয়াজিবু রাব্বুকুম মিন রাই গনামিন বিশাজিয়াতিন ফি জাবাল, ওই যে পাহাড়ের চূড়ায়, পাহাড়ের উপরে, পাহাড়ের চূড়ায় উপরে
একটা রাখাল ছাগল চরাচ্ছে, ছাগল চরাচ্ছে, চরাতে চরাতে ওয়াক্ত হয়ে গেছে, ইয়ুয়াদ্দিনু ওয়া ইয়াকিমুস সালা, ওয়াক্ত হওয়ার মতই সালা আজান দিয়ে সালাত আদায় করছে। ওই যে ছাগলের রাখাল পাহাড়ের চূড়ায় উঠে গেছে, পাহাড়ের চূড়ায় উঠে ছাগলের রাখাল আজান দিয়ে ওয়াক্ত হওয়া মাত্রই আজান দিয়ে সালাত আদায় করছে। আল্লাহ তাআলা আসমান থেকে বলছেন, আসমানে যত ফেরেশতা, জমিনে যত ফেরেশতা, সমস্ত ফেরেশতাকে ডেকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, উনদুরু ইলা আব্দি, ও আমার ফেরেশতারা তোমরা তাকিয়ে দেখো আমার বান্দার দিকে, ইউয়াদ্দিন ওয়া ইয়াকিমুস সালা ওয়া ইয়াখাফু মিন্নি, ও আজান দিল সালাত আদায় করছে, আমাকে ছাড়া কাউকে ভয় করে না, একাকী সেখানে আছে, কাউকে দেখে না, না দেখে একাকী সালাত আদায় করছে, তোমরা সাক্ষী থাকো ফেরেশতারা, গফার তুলি আব্দি, আমি আমার বান্দার পাপ সমূহ ক্ষমা করে দিলাম, ওয়াদখল তুহুল জান্নাত, আমি তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিলাম। ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করার কি যে গুরুত্ব, কত যে গুরুত্ব, কল্পনাই করা যায় না, ভাবাই যায় না।